আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে বাসায় তৈরি বিকেলের নাস্তার রেসিপি বা বাচ্চাদের টিফিনেও এই রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখন ম্যাশ করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব গাজর কুচি, ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি বা মরিচ কুচিও অ্যাড করতে পারেন। এই ডোটাকে আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এখন লেচি কেটে নিচ্ছি কয়েকটা ছোট ছোট পিস করে। 5 থেকে 6টার মতো আমি লেচি কেটে নিয়েছিলাম, রুটির মতো করে এখন বেলে নিব ছোট করে। রুটিটা কিন্তু পাতলা হবে, খুব বেশি কিন্তু মোটা হবে না। এখন হালকা করে আমি চুলার জল মিডিয়ামে রেখে সেকে নিব। সবগুলো এভাবে তৈরি করে নেওয়ার পরে একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি মায়োনিজ আর টমেটো সস, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি চিজ আর মিশিয়ে রাখা আলু দিয়ে এখন ফোল্ড করে নিব। ভাজার সময় যেন খুলে না যায় তাই আমি লং দিয়ে আটকিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। চুলার জল মিডিয়ামে রেখে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, এখন ভেজে নিব। দুপাশে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে। সবগুলো যখন বাদামি কালার হয়ে আসবে চুলার জল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। বিকেলের নাস্তায় বা বাসায় যদি মেহমান আসে খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের বিকেলের নাস্তায় বা টিফিনেও এই রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান।